হ্যালো ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স দু সালের মাধ্যমিক পরীক্ষা সদ্য শেষ হয়েছে এবং শেষ পরীক্ষা ছিল তোমাদের ফিজিক্যাল সায়েন্স আশা করছি ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা তোমাদের সবার ভালো হয়েছে প্রশ্ন কঠিন হয়েছে না সহজ হয়েছে সেটা আমি বলবো না কারণ ওটা আপেক্ষিক বিষয় যারা প্রশ্নটা কমন পেয়েছে তাদের কাছে সহজ যারা পেরেছে তাদের কাছে সহজ যারা পায়নি বা পারেনি তাদের কাছে কঠিন কিন্তু এটা বলবো প্রশ্নটা খুব কমন টাইপের হয়েছে মানে তোমরা সচরাচর যে সমস্ত বইপত্রগুলো ঘাঁটো তার মধ্যে যে সমস্ত প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোই পরীক্ষায় এসছে তো এ থেকে বলা যায় মোটামুটি প্রশ্নগুলো আমরা সচরাচর আমাদের দেখা জানা এই রকম প্রশ্ন এসছে তো দেখো তোমরা অলরেডি বেশিরভাগ ইউটিউব চ্যানেলেই মোটামুটি অ্যান্সার কি দিয়ে দিয়েছে তোমরা অলরেডি দেখে নিয়েছো কিন্তু তাও বলবো অনেক চ্যানেলে ভুল ভাল অ্যান্সার কী আছে অনেক চ্যানেলে সব চ্যানেল বলছি না এবং সব প্রশ্নও বলছি না ভুল ভাল অ্যান্সার কী আছে তো যদি পারো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বিশেষ করে লং প্রশ্ন যেগুলো অঙ্ক আছে যেগুলো ভৌতবিজ্ঞানের সেইগুলোর সঠিক উত্তরগুলো এখানে বলে দেয়া হবে তো চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন যেটা বলছে বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি চারটে অপশানের মধ্যে হবে এটা ট্রোপোস্পিয়ার স্তর অর্থাৎ প্রথম স্তরটা তারপর বলছে গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্র কোনটা এটা হবে অপশান বি খুব কমন টাইপের কোশ্চেন এসছে তিন নম্বর প্রশ্নটা দেখো গ্যাসের আণবিক ভর আর বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক আমরা জানি কি এম সমান টু ডি আণবিক ভর আর বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক অর্থাৎ অপশান ডি কারেক্ট তারপর দেখো একটা অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কুড়ি সেন্টিমিটার হলে দর্পণটার ফোকাস দৈর্ঘ্য কত বলেছে তো আমরা জানি তো এফ ইকুয়াল টু আর বাই টু তার মানে আর কে যদি দুই দিয়ে ভাগ করে দিই কুড়িকে যদি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে দশ সেন্টিমিটার অপশান সি কারেক্ট তারপর দেখো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্যের থেকে বড়। এটা হবে অবলোহিত রশ্মি অবলোহিত রশ্মি একটা সেন্টেন্স বলে দিয়েছিলাম যারা দেখেছো সেই ক্লাসটা আশা করছি তোমরা পারবে কিন্তু কি ছিল রমেন মন্ডল ইনভেন্টেড ভেরি ইউজফুল এক্স গেম এবার বাম দিক থেকে ডান দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্যের মান আস্তে আস্তে কমবে রমেন থেকে রেডিও ওয়েভ মন্ডল থেকে মাইক্রোওয়েভ এইভাবে পরপর আছে তারপর দেখো দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন কি দর্পণ দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন অবতল দর্পণ মানে ছোট বস্তুর প্রতিবিম্বটাকে বড় করে দেখানোর জন্য তারপর দেখো একটি ইলেকট্রনের আধান এটা অনেকে ভুল করেছ একটি ইলেকট্রনের আধান হবে অপশান বি মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস নাইনটিন কুলম দেখো এই প্রশ্নটা দেখে তোমরা করে নিও না যেন যেখানে কালো কালো দাগ দেওয়া আছে এটা যে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে সেই স্টুডেন্ট এই দাগগুলো দিয়েছে আমি যেটা করে দিচ্ছি সেইগুলো তোমরা দেখে নাও মিলিয়ে নাও তারপর দেখো ওয়ান পয়েন্ট এইটে পরিবাহী রোধ আর এবং পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময়টি অপরিবর্তিত থাকলে পরিবাহিতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার সঙ্গে কেমন সম্পর্ক তো আমরা জানি জুলের সূত্র থেকে এইচ সমানুপাতিক আয় স্কোয়ার তো সেখান থেকে আমরা বলতে পারি এইচ সমানুপাতিক আয় স্কোয়ার অর্থাৎ অপশন সি কারেক্ট তারপর দেখো কোনো পরিবাহীর মধ্যে দিয়ে দু মিনিটে বারো কুলম আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান কী ছিল কিউ বাই টি তো কিউ এখানে কত বারো আর টি এখানে কত হবে টু ইন্টু ষাট কারণ মিনিটটাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে তাহলে এটা হবে জিরো পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার অপশান বি তারপর দেখো দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা এটা সবাই জানি কমন টাইপ আঠেরোটা তারপর দেখো দীর্ঘ পর্যায় সারণী সতেরো নম্বরের অন্তর্গত ক্লোরিন আয়োডিন ফ্লোরিন ব্রোমিনের জারণ ধর্মের ক্রম একটা সেন্টেন্স বলে দিয়েছিলাম বলেছিলাম পর্যায় সারণিতে এরকম কিছু দিলে কী ছিল সেন্টেন্সটা সেন্টেন্সটা ছিল ব্যাসদেবের বাড়িতে আয়না তড়িত নেই ব্যাসদেবের বাড়িতে আয়না তড়িৎ নেই ব্যাসদেব থেকে ব্যাসার্ধ আয়না থেকে আয়নয়ন ক্ষমতা আয়না সরি ব্যাসদেব ব্যাসদেবের বাড়িতে আয়না তড়িৎ নেই ব্যাসদেব থেকে ব্যাসার্ধ বাড়িতে থেকে বিজারণ ক্ষমতা তারপর ছিল কি আয়না আয়নায়ন ক্ষমতা তড়িদ নেই থেকে তড়িৎ ঋণাত্মকতা কী ছিল প্রথম দুটো বাড়বে প্রথম দুটো কমবে পরের দুটো বাড়বে কোন দিক থেকে কোন দিক বাম দিক থেকে ডান দিকে গেলে তাহলে উপরে উপর থেকে নিচে নামলে তার সেক্ষেত্রে আলাদা হয়ে যাবে তাহলে এটা জারণ ধর্মের কম ক্রম হবে কি এটা অপশান ডি ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন তারপর দেখো নিচের কোন আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো আয়নের অষ্টক নেই অষ্টক নেই তো দেখো এটা কি হবে লিথিয়াম হাইড্রাইড অপশান এ লিথিয়াম হাইড্রাইড এটাতে কোনো অষ্টক নেই তারপর দেখো নিচের কোন যৌগটির কঠিন অবস্থা অনু দ্বারা গঠিত নয় এটা হবে সোডিয়াম ফ্লোরাইড আমরা জানি সোডিয়াম ফ্লোরাইড একটা তরিদযি যৌগ এটা আয়ন দ্বারা গঠিত এনে এফ তারপর দেখো অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারণ অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণে অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে কি হয় এটা তড়িতের অপরিবাহী সম্পূর্ণ বিয়োজিত হয় আংশিক বিয়োজিত হয় বিয়োজিত হয় না এটা হবে অপশান সি কারেক্ট অ্যান্সার আংশিক বিয়োজিত হয় ঠিক আছে তড়িৎ বিশ্লেষণের সময় কি হয় ক্যাথোডে বিজারণ আর অ্যানোডে জারণ ঘটে অপশান ডি তারপর দেখো জীবাশ্ম জ্বালানির বিকল্প একটা জ্বালানি এটা তোমরা এখানে দেখো এটা কয়লা লিখেছে ভুল লিখেছে এটা জীবাশ্ম জ্বালানির বিকল্প জ্বালানি হবে বায়োফুয়েল বা বায়োডিজেল বায়োফুয়েল বা বায়োডিজেল বায়োডিজেল ঠিক আছে তারপরের কোশ্চেনটা দেখো বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটা গ্যাস যে কোনো গ্রিন গ্যাসের নাম একটা লিখলেই হবে কার্বন অক্সাইড অথবা মিথেন যে কোনো গ্রিনহাউস গ্যাসের একটা নাম লিখলে হবে তারপর দেখো এর অথবাটা বলছে ওজন স্তর সূর্য থেকে আগত ড্যাশ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে এটা হবে অতিবেগুনি রশ্মি অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে তারপর দেখো এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক কি আমরা জানি কি চাপের একক হলো এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার বা এটাকে অনেকে পাস্কাল লিখলেও হবে পাসকাল লিখলেও কিন্তু হবে তারপর দেখো চার্লসের সূত্রে ধ্রুবক রাশি কি কি। ভর তো প্রত্যেকের ক্ষেত্রে ধ্রুবক রাশি আর চাপ এখানে চার্লসের সূত্রে ধ্রুবক রাশি হলো এম মানে এম হলো ভর আর পি হল গ্যাসের চাপ চার্লসের সূত্রটা কি। স্থির চাপে ভরের গ্যাসের আয়তন গ্যাসটির উষ্ণতার সঙ্গে সমান উপাতিক তাই না তারপরে দেখো নিচের বিবৃতিটি সত্য না মিথ্যে উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সঙ্গে সমান এটা হবে সত্য তারপর দেখো কোনো দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠন হতে পারে কি হ্যাঁ এটা হবে হ্যাঁ আর যদি আরও ভালো করে লিখতে চাও তাহলে এটা হবে উত্তল দর্পণে উত্তল দর্পণে তারপরের প্রশ্নটা বলছে দেখো মোটর গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয় এটা তোমরা যদি কেউ অবতল দর্পণ লেখো তাও হবে আর আরও ভালো করে লিখলে হবে কি না অধিবৃত্তীয় দর্পণ অধিবৃত্তীয় দর্পণ অধিবৃত্তীয় দর্পণ দুটোর মধ্যে যে কোনো একটা লিখলে তোমরা কিন্তু নাম্বার পাবে তারপর দেখো লাল ও নীল বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসার অঙ্ক যদি মিউ আর আর মিউ বি হয় তাহলে কোনটার মান বেশি হবে এক্ষেত্রে হবে মিউ বি মানটা বেশি মিউ আর এর থেকে তারপর দেখো এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক এর থেকে সহজ প্রশ্ন হয় না মানে কমন টাইপ প্রশ্ন হয় না এসআই পদ্ধতিতে তড়িৎ আঁধানের একক কী কুলম তড়িৎ পরিবাহিতার একক কী তড়িৎ পরিবাহিতা মানে হলো ওয়ান বাই রোধ তার মানে হলো কি ওহোম ইনভার্টস ওহম ইনভার্টস বা ওয়ান বাই ওহোম বা এটাকে মো লেখা যায় এম এইচ ও ঠিক আছে ফিউজ তারের উপাদান কি টিন আর সীসা টিন প্লাস সীসা এটাই নিয়েই হচ্ছে ফিউস্তার তৈরি হয়েছে তারপরে দেখো কিলো ওয়াট ঘণ্টা কোন রাশি একক এটা বেশিরভাগ স্টুডেন্ট হয়তো ঠিক করেছে কিন্তু কিছু কিছু স্টুডেন্ট ভুল করেছো কিলো ওয়াট ঘন্টা এটা কিন্তু শক্তির একক যদি কিলো ওয়াট থাকতো তাহলে ক্ষমতার একক হতো কিলো ওয়াট ক্ষমতার একক কিলো ওয়াট ঘন্টা যেহেতু এটা হচ্ছে শক্তির একক তারপরে দেখো অ্যাসিটিক অ্যাসিড বামস্তম্ভ ডানস্তম্ভ অ্যাসিডিক অ্যাসিড এটা হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য তারপরে কাঁচ এটা হবে তড়িৎ অপরিবাহী তারপর দেখো সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল এটা হবে ফ্লোরিন আর একটা অভিজাতি অভিজাত মৌল এটা হবে ক্রিপ্টন তারপরে দেখো ফ্লোরিন আয়োডিন ব্রোমিন ক্লোরিন একে ক্রম হাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও এটা ভুল করেছে এইটা ঠিক হবে ফ্লোরিন গ্রেটার দ্যান ক্লোরিন গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন ঠিক আছে তারপর দেখো দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে তরল গ্যাস ও কঠিন তিনটে ভৌত অবস্থার মৌল বর্তমান এটা হচ্ছে সতেরো নম্বর শ্রেণীতে। তারপরে এর অথবাটা দেখো খার ধাতুগুলো দীর্ঘ পর্যায় সারণীর কোন গ্রুপের সঙ্গে যুক্ত এটা হবে গ্রুপ ওয়ান ঠিক আছে ড্যাশ চিহ্ন দিয়ে এইচ টু ও অনুর প্রথাগত উপস্থাপনা দেখাও দেখো তোমরা যা পড়ে এসছো সেটাকেই একটু ভাষা চেঞ্জ করে দিয়েছে অনেকে হয়তো এটা পার এটা অ্যাকচুয়ালি লুইস ডট গঠন দেখাতে বলেছে তো কী হবে এটা ও এইচ এইচ এইভাবে তারপরে দেখো হাইড্রাইড আয়ন মানে এইচ মাইনাস আয়নের ইলেকট্রন বিন্যাস কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো হবে হাইড্রাইড আয়ন মানে এইচ আয়ন মানে এইচ মাইনাস আয়ন মানে কি একটা ইলেকট্রন এইচ নিয়েছে তাহলে এইচের একটা ইলেকট্রন মানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে আবার মাইনাস মানে আরেকটা একটা ইলেকট্রন নিয়েছে তার মানে মোট এখানে ইলেকট্রন কটা হলো দুটো ইলেকট্রন আর সেইটাই বলছে কার মতো তাহলে আমরা জানি হিলিয়ামেরই দুটো ইলেকট্রন তাহলে হবে কি হিলিয়ামের মতো সঠিক অপশন হবে হিলিয়াম ঠিক আছে তারপর দেখো হাইড্রোজেন অনুর লুইস ডট গঠন অঙ্কন করো এইচ এইচ হাইড্রোজেন অনুর লুইস ডট গঠন এইভাবে তারপর দেখো একটা সমযোজী তরল পদার্থের উদাহরণ দাও এটা হচ্ছে জল হবে নিচের বিবৃতিটুয়ে সত্য না মিথ্যে কঠিন এর তড়িৎ পরিবাহিতা গলিত এনএসিএলের তড়িৎ পরিবাহিতার থেকে বেশি এটা হবে মিথ্যা মিথ্যা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া ঘটে ক্যাথোরে তারপরে দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে এটা সত্য না মিথ্যা বের করতে বলেছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে এটা মিথ্যা হবে এটা মিথ্যা এর সত্যটা হবে কি না আয়নগুলো ইলেকট্রন পরিবহন করে তড়িৎ বিশ্লেষণের সময় তারপরে দেখো দু নম্বরের প্রশ্ন এবার দেখো অঙ্ক থ্রি পয়েন্ট টুতে যে অঙ্কটা আছে এর সঠিক অ্যান্সারটা হবে সাতাত্তর সেমিকিউ সাতাত্তর সেমিকিউ তারপরে দেখো ওর অথবা যে অ্যান্সারটা আছে এটা দেখবে অনেক চ্যানেলে ভুল দেওয়া আছে কিন্তু ঠিক আছে এটা হবে চব্বিশ লিটার তারপরে দেখো লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোগ্রসির প্রতি চ্যুতিকোণের মান কী হবে ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর তারপরে দেখো যেটা এই ফোর পয়েন্ট টুতে একটা অঙ্ক আছে এর উত্তরটা হবে তেরো গ্রাম ঠিক আছে তারপরে দেখো ফোর পয়েন্ট নাইনে একটা প্রশ্ন আছে সেটার উত্তর হবে হচ্ছে ফোর গ্রাম তারপরে দেখো ফোর পয়েন্ট থ্রিতে একটা প্রশ্ন আছে আলো থেকে বলছে যে বায়ু মাধ্যমে আলোটার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে তরঙ্গ দৈর্ঘ্য হবে ছ হাজার এম আর মাধ্যমটাতে আলোর বেগ আলোর বেগ কত হবে টু ইন্টু টেন টু দি এইট মিটার পার সেকেন্ড এইবার দেখো ওর অথবা দিয়ে আর একটা প্রশ্ন আছে যে একটা প্রিজম থেকে মানে আইডেল্টার যে সূত্রটা ছিল আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ ডেল্টা ইকোয়াল টু এই সূত্রটা থেকে টুরিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণের মান কত হবে এটা কিন্তু প্রচুর জায়গায় ভুল দেয়া আছে এটা হবে আই সমান পঞ্চাশ ডিগ্রি অনেকে করেছে আই সমান টেন ডিগ্রি কিন্তু টেন ডিগ্রি ঠিক না আই সমান পঞ্চাশ ডিগ্রি এটাই সঠিক ঠিক আছে তারপরে দেখো এটা ফোর পয়েন্ট সিক্সে দুশো চল্লিশ ভোট ষাট ওয়াট আর দুশো চল্লিশ ভোট একশো ওয়াট এটাকে শ্রেণী সমবায় যুক্ত করলে কোনটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে যেহেতু শ্রেণী সমবায় তাই কম ওয়াটের বাতিটা উজ্জ্বলভাবে জ্বলবে তাহলে ষাট ওয়াটের বাতি তারপরে দেখো ওর অথবা একটা ছিল যে পাঁচ ওহম অভ্যন্তরীণ রোধ এবং দুই ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে পনেরো ওহম রোদের সঙ্গে যুক্ত করা হলে কোষের প্রান্তদয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে এটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট ঠিক আছে তারপরে দেখো ওহমের সূত্রটি বিবৃত করো ফোর পয়েন্ট এইটে ওয়ান ওহমের সূত্রটি বিবৃত করো কোনো পরিবারে দুই প্রান্তে দশ ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করে করলে জিরো পয়েন্ট ওয়ান এমপিআর তড়িৎ প্রভাবমাত্রা সিম্পল ভিহিক্যাল টু আইআর ফর্মুলায় বসিয়ে দেবে আর সমান একশো ওহম হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো এগুলো বহিরাগত পরীক্ষার্থীদের জন্য এইখানে একটা কোয়েশ্চেন ছিল সিক্স পয়েন্ট ওয়ান ছয় ও চার হোম রোদ বিশিষ্ট দুটি পরিবাহী তার সমান্তরাল সমবায় যুক্ত করলে তো দুটো রোদ যদি সমান্তরাল সমবায় যুক্ত থাকে তার তুল্য রোদের মানটা কী হয় গুণফল বাই যোগফল মানে সিক্স ফিফটি ফোর বাই সিক্স প্লাস ফোর মানে চব্বিশ বাই দশ মানে টু পয়েন্ট ফোর তো এই গেল মোটামুটি দু হাজার বাইশ সালের যে ভৌতবিজ্ঞানের প্রশ্নটা এসেছিলো সেটার অ্যান্সার কি তোমরা দেখে নাও মিলিয়ে নাও আর যদি পরীক্ষায় মানে তোমাদের এই অ্যান্সার কির সাথে বেশি না মেলে বা খারাপ হচ্ছে মনে করছো তো বেশি চিন্তা করার দরকার নেই যা হওয়ার তো হয়ে গেছে পরের জন্য একদম জোর দিয়ে ঠিক করে চিন্তা ভাবনা করে কোন স্ট্রিম নেবে মাধ্যমিকের পরে এইচ এস সায়েন্স নেবে আর্টস নেবে না কমার্স নেবে সেটা নিজেও নিজেই ডিফাইন করো মানে কারো শুনে নয় ওই রাম সায়েন্স নিচ্ছে পিয়ালি সায়েন্স নিচ্ছে আমাকে সায়েন্স নিতে হবে এরকম ব্যাপারটা নয় তোমরা নিজেরা কোন স্ট্রিমে বেশি পারদর্শী এমনও নয় যে নাম্বার বেশি পেয়েছো তার জন্য তোমাদের সায়েন্স নিতে হবে কোন স্ট্রিমটা তোমাদের সবচেয়ে ইন্টারেস্ট লাগে আর সায়েন্স না কমার্স কোন জিনিসটা বেশি ইন্টারেস্ট লাগে সেইটার উপরে বেস করে তোমরা কিন্তু স্ট্রিম চুজ করো থ্যাংক ইউ টাটা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে